আজ আমরা আপনাদের দেখার জন্য অদম্য টিলার মেশিনের একটি অনন্য প্রদর্শনী উপস্থাপন করেছি। এই 6, 9, 10 এবং 12টি ঘোড়া টিলারের জন্য কৃষিকাজ এবং রক্ষণাবেক্ষণের সংশ্লিষ্ট খরচ কী? অদম্য টিলার মেশিনগুলো নিয়ে আজকের টপিক। চলুন শুরু করা যাক। আজ আমরা এই শক্তিশালী মিনি টিলারগুলিকে একটি বড় খামারে নিয়ে এসেছি। আমরা এই অদম্য মেশিন ব্যবহার করে 3 বিঘা জমি চাষ করব। আমরা টিলারগুলিকে একটি লাইনে সাজিয়েছি। আমাদের প্রতিটি টিলার কতটা সফল তা প্রমাণ করার জন্য আমরা তাদের 3টিকে একটি প্রদর্শনী হিসাবে শুরু করব। দর্শকরা তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী এই শক্তিশালী মেশিনগুলি থেকে চয়েস করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন, একের পর এক টিলার শুরু হয়েছে এবং দক্ষতার সাথে জমি চাষ করার জন্য একসাথে কাজ করছে। প্রতিটি টিলার নিখুঁতভাবে কাজ করছে। অদম্য ছোট ইঞ্জিনগুলো বড় ট্রাক্টরের তুলনায় কম নয়। এই ছোট মিনি টিলারগুলো সব জায়গায় ব্যবহার করা যেতে পারে যেখানে বড় টিলার চালানো সম্ভব নয়। এই মিনি টিলারগুলি এমনকি সবচেয়ে ছোট এবং সবচেয়ে খণ্ডিত জমিতে চাষের অনুমতি দেয় যেখানে বড় টিলার পৌঁছতে পারে না। টিলারগুলির কম্প্যাক্ট ডিজাইন টিলিং প্রক্রিয়া চলাকালীন কোনো ঝাঁকুনি দূর করে। এই অপ্রতিরোধ্য মিনি টিলারগুলির কাজটি সম্পূর্ণ করতে মাত্র 8 মিনিট সময় লেগেছে। তাদের অপারেশন ও সাশ্রয়ী, 1 লিটার তেল দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা চলে। শেষ পর্যন্ত এই মিনি টিলারগুলি সম্ভাব্য ক্রেতাদের জন্য সাশ্রয়ী। একটি বড় টিলারের খরচের মাত্র 5% দিয়ে আপনি এই আশ্চর্যজনক মিনি টিলারটি কিনতে পারেন। এছাড়াও প্রতিটি টিলার 1 বছরের পরিষেবা ওয়ারেন্টি সহ সারপত্র থাকছে এবং কম রক্ষণাবেক্ষণ খরচ তেমন একটা নাই বললে চলে, কারণ আমাদের মেশিনের পার্টস বাজারে এব্বল। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। কথা হবে পরের টপিকে। ততদিনে আপনি নিরাপদ এবং সুস্থ থাকুন এই বলে শেষ করছি আজকের টপিক। গুড বাই।